নাফিসা প্রশ্ন করেছেন, বাচ্চা গরমে প্রচুর ঘামে, ওকে কি স্যালাইন খাওয়ানো যাবে কি না? আপনি হলো একটু লেবু পানি, তার মধ্যে একটু লবণ, একটু গুড়, এটা মিক্স করে আপনার বাচ্চাকে খাওয়ান। মাঝে মাঝে আপনি ডাবের পানিও দিতে পারেন, কারণ স্যালাইনটা আসলে একটা প্রেসক্রাইব প্রোডাক্ট, এটা সাধারণত ফুল ইলেকট্রোলাইটসগুলো দেওয়া থাকে। আর যখন আমরা জাস্ট হোমমেড স্যালাইনের কথা বলে থাকি, লাইক হলো লেবু পানি তার সাথে যখন একটু, তখন সে সোডিয়াম পটাশিয়ামের একটা কম্বিনেশন কিন্তু পেয়ে যায়। সো আমি মোস্টলি প্রেফার করি যে বাচ্চা যখন প্রচুর ঘামে একটা ফ্রুট জুসের সাথে একটু সল্ট মিক্সড করে দেওয়াটা, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট ওয়ে মনে হয় রেদার দ্যান স্যালাইন। স্যালাইনটা হলো মোস্টলি যেহেতু আমরা ডায়রিয়ার পেশেন্ট, একদম অনেক বেশি ইলেকট্রোলাইট নষ্ট হয়ে যায়, তখন আমরা সবচেয়ে বেশি প্রেফার করে থাকি। সো মাঝে মাঝে দেওয়া যাবে না বিষয়টা তা না, কিন্তু অনেক প্যারেন্টস আছে এটাকে খুব কন্টিনিউ করেন, শিশুকে প্রতিদিন একটা করে স্যালাইন খাওয়ান। সো এখানে কিন্তু সোডিয়াম একটা বড় বিষয় আছে, যেটা আপনার বাচ্চার কিডনির জন্য হুমকি স্বরূপ হবে। সেজন্যই যে কোনো কিছু ব্যালেন্সড ওয়েতে করতে হবে, না বুঝে কোনো কিছু করাটাই হলো আমাদের বাচ্চার জন্য বা নিজের জন্য ক্ষতিকর।